Lagaon aro zore bachelor party song song. 1 2 3 4 5 Open up. No, hoy nai, arektu dekhi please, arektu thako. Tumi ki jaba? Jao. Thao na, dekhi na. আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও, ভিডিও কল করতেছি। আরে ভিডিও কল করা যাবে না। কেন? আরে বাসার মধ্যে কাবিল আছে, পোলাপাইন আছে, ভিডিও কল দিলে গ্যাঞ্জাম লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও, আমি সুন্দর মতো তোমাকে ভিডিও করে পাঠাচ্ছি, তুমি সারা রাত ইচ্ছা করে যাও। সামলাবো না, ফোন ধরে তো করে কল দেবো। কোনটা নাটক? হ্যাঁ নাটকে আটক ভাইয়া, আই 100% শিওর গেল কি নিশ্চয় কোনো ফিমেল আসছিল, ফিমেলের চক্রান্তে পড়ি ঠ্যাং ম্যাং ভাঙি মায়ের মুড়ি খাই পরাম ঘরে উঠতে দিছে। হ্যাঁ ভাজাল আছে আছে না, এই আমদাতে কথা বলবো পুলিশ সাথে, এই পাশে আমরা যান আর হাবুরে একটু বল না, মুন্ডে কি একটু ফ্রুটস নিয়ে আসতে, আমি ফ্রুটস খাব। আমরা তোর মতো তো বলো তুমি, হাবুরে বহুত আগেই পাঠা দিছি ফ্রুটস এলে। আমি শিওর ভাজাল আছে, 100% ভেজাল আছে ভাই। গাড়া বেশি করে গাড়া বাইরে যাই। এই আমরে মুরুব্বি হই কি লিগে বলা বেন উলাই দিতে আছে জান তো আমরে মে ফ্রেন্ড নি কে আছে ভাইয়া কে অন কি থাপর দিল না মেটা বলবি ভাইয়া, এলাকা তুমি লামি আইছ লামি আনি জিবি লামিয়া লগে তো ফ্রেন্ডশিপ কেমন হইছে ভাইয়া? ওই যে ফোনে কথা কইতে কইতে ফ্রেন্ডশিপ হই গেছে। আরে শিমুল রে, এই লামিয়া তোর নোয়াখালীতে যে অপমান করছে, তোর জায়গা আমি থাকলে এই মাইয়ার দ্বার কাছে দিয়ে যাইতাম ভাইয়া। সুন্দর মাইয়া একটু টুকটাক অপমান তো করতে অঙ্গা তো ভাইয়া ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ওন কীর্তি যাচ্ছে রে তির লগে বনানি ভাইয়া, দুপুরবেলায় ইতিয়া দেয় শিশা খামু। কিয়া খাইবি? বনানি তুমি শিশা খামু ভাইয়া। শিশা নেই জি ভাইয়া, আমি দুপুরের মিলটা আর দিয়েন না, পেট ভরে শিশা খাই আমার। মানে শিশা কি জিনিস তুই এটা জানোসি? খাইছিস কখনো? আমি তো ভাইয়া কোনোদিন খাইনো, খিতিয়ে না করলে দুপুর বেলা শিশা খাইবো, আইলে বলি ভাইয়া মিলদি বেলা মানা করলাম, দুপুর বেলা পেট ভরে শিশা খাই আমি ভাইয়া। তোর এক বেলা খাইবি কিলে, তোমার ধরে তিন বেলায় শিশা খাস তাহলে আমি আলো সমস্যা নাই তো ভাইয়া। আমি তো আর শিশা কোনোদিন খাইনি, ভালো লাগলে প্রত্যেকদিনই খাইলাম। মা গো মা, লামিয়ার মতো মাইয়া তোরা ডাকছিস শিশা খাওয়ানোর লাই, তাহলে তুই চিন্তা কর মাইয়া কে কিরকম। আর তুই হেই মাইয়ার লাই আর কাছে আইসিস, তুই আসাইতি আমি খালি তোর সাহসটা দেখতেছি। শিমু ভাই আই তো আমি আর কিছু করতাম না, হিগা রোকে ভাবে রাত্রিও নো। আরে ফকে নে তুই কি আ করবি, হিগা তোরে দিব না। বুঝলাম না ভাই, আপনি একটু লামিয়েরও খাইতে দিতেন না, শিশাও খাইতে দিতেন না, এক হামু কি আ বাচ্চা দাবা গেল তোর। শিমুল্লা তুই যাচ্ছিস ঘরের তুন বাইরস, সারা জীবন হলে বাইরে যাবে, ঘরে কিন্তু তুই আর ঢুকতে কেন? এই বলে দিলাম আমি। হাবাঙ্গে পড়েছে, তো একটা কাজ করিও, বনানির দিকে তুই আড্ডা মাড্ডা দাও, ধানমন্ডির দিকে এলে আর একটু কল দিও।
কি রে তুই না আরে কোথায় তুই ভার্সিটিতে আরে বাবু রে বনানি যাবে লাগুলি তো ভার্সিটি তুই বাসা তাইছি বাসা তাইছি যে শুভ বাড়ির অবস্থা কাবিলা ভাই গিয়া কই গিয়া ডাক্তারের কাছে যাইতে হইব ওগা একটা রোগী রে হালাই কেমনে আই কও তো বুঝছি তোরা সাফাবাজি করন লাগতো না তুই আগেও ফোন নি আসিলি অন ফোন নি আসস এ রই লামিয়া তুই কিন্তু বারবার আরে অপমানই করল এসব কথা কিন্তু ভালো লাগেন না তুই ধানমন্ডি আইও ধানমন্ডি আইছ আমার বাসা কি অবস্থা তুই কি খেয়ে ধানমন্ডিতে আইলে সব খাও না আচ্ছা ঠিক আছে আই ধানমন্ডি যাই তোরে কল দিও হ্যাঁ এবার লাইনে আছো আচ্ছা এত সুন্দর করে যে কথা কর তোমার কাছে কি আছে কইলাম না আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ড ছেলে না মেয়ে ফ্রেন্ড ছেলে ছেলে ফ্রেন্ড আচ্ছা লামিয়া তুই যে আর কিছুক্ষণ আগে কইলে আমি ফকিন নি তুই কিন্তু যে আগে ফেন লই গেছে সব হলাইন লই আড্ডা দর কেন আচ্ছা শিমুল আই তোর লগে পরে কথা কইম বাই গাত লাগছে কেন আই মিস ইউ আই মিস ইউ টু হাতে কিস করে কেউ এভাবে দৌড় দেয় আর কি গল্প বললো তো কিস করা তো সাহসই নেই বলতে বেশি সাহস করলে এই যে এরকম পা ভেঙে যাবে তুই কেন ধাপকে নিদেস তুই মনে করছিস কি তো ধাপকিতে আমি ডরাই বন্ধ করে খালি টিভি দেটার দিকে তাকিয়ে থাকবি তাকাইছি তো ভাইয়া আচ্ছা সুবর্য ঠ্যাং মাইংসে কি তোর কিছু বলছে কিলে কি গা তোরাই দেখলি বুঝি আর কাছে মনে হয় শুভ কোন আকাম করে ধরা খেয়েছে নাইলে হিগে অ্যাক্সিডেন্ট করার পরে তো অনস্পট হিগে আরো ফোন দেওয়ার কথা নাইলে হিগে পাশা বেড়ে ফোন দিত নাহলে হাবু বেড়ে ফোন দিত কারো হিগে ফোন না দিই নিজে নিজে এত রবিন হুডের মতো হসপিটালে চলে গেছে ব্যান্ডেজ ব্যান্ডেজ করি সিঞ্জির করে বাসা আছে উঠে গেছে নিশ্চয়ই কোনো কাহিনি আছে তার কাছে মনে হবে একটু কাবজা আছে তুই আর সুরের লগে সুর মিলাই না তোমার দুজনের রসুনের গোয়া এক এটাই বুঝি নিশ্চয়ই তোরা প্ল্যানিং করে কোনো আকাম করতে গেছিস তুই এমতন ছুটি আইসস হিগে কট খাইছে হিগে লোকে আকাম করতে মিলে যাবো ভাইয়া তোর তো তুই পয়সা দিয়ে বিশ্বাস আন তারপরে তোর বিশ্বাস করে একটা কাজ দিয়ে করতে পারবি তাহলে ফজল লাগবে ভাইয়া ঠিক হলে ফজল দেন সারা কোনো কিছু তোর মাথা তাই গেল তুই যদি ইগা তুন উতি উতি যদি বাইর করতে পারস ব্যয় তোর 1000 না ব্যয় তোর 500 টাকা দিন যা ভাই আর 100 টাকা বাড়া দেন আমি কাজটা করতেছি আচ্ছা ঠিক আছে যা আর 100 টাকা তোর আমি বাড়া দিন 600 টাকা দিন ঠিক আছে ভাইয়া এত খুশি হচ্ছে 600 টাকা কিন্তু আমি একত্র দিতাম না যেটা তো দরকার হইবে এটা তোর 50 টাকা করে দিই 50 টাকা করে দিলে কি থাকবে তোরাই দিলি তো হয়েছে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া দিও কি আর এটা ভাই কে রে জানি না তো এ কি মোড়া দেখছেন হুম এতন আর একটু মোড় হলে ভালো লাগতো কেন নাসিও তো কম না ভাই হুম এতন যদি আর একটু মোড় হইতো না তাহলে বলতো তোর মতে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং